আমারই অবস্থা হচ্ছে না বলো খোদা বলো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ কি নেই সে বলেছি এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই মাসি আছে আমি আছি আর কি চাও তুমি না আমি কিচ্ছু চাই না শুধু বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও রাতনা ছোকরা বন্ধু चले जाओ আমি জানি শুধু আমার স্বপ্নের কথা স্বপ্নের কথা
बोलो दीदी आमी सुनबो से स्वप्नेर कथा ताहले शुनो एक दिन आमी मासिमार घरे शुए निद्रा जाच्छिलाम हठात करे स्वप्ने देखी कि देखो मिराजपुरे एक कपड़ बादशाह बारो दिन छेलेर संगे उदितेर बारो बछरेर कन्यार बिये हय तारपर तारपर তাদের দুজনের বাসর হয় সে বাসর রাতে মেয়েটি আর ছেলেটিকে বনবাসে পাঠানো হয় আমার কি মনে হয় জানো না তাই কি মনে হয় সেই ছেলেটি তুমি মাসিমা তোমাকে পুড়িয়ে পেয়েছে দিদি আমি এমনই একজন হতভাগ্য সন্তান আমাকে মাসিমা কুড়িয়ে পেয়েছে দিদি গো আমি না জেনে না শুনে আমি তোমাকে কত আঘাত করেছি দিদি তুমি তুমি আমাকে ক্ষমা সীতা কথা বলে আমাকে ছোট করো না বরং আমি তোমাকে স্কুলে অপমান করেছি তার জন্য তুমি মনে কষ্ট পেয়েছো আচ্ছা দিদি আমি তোমাকে একটি কথা বলবো বল কি বলতে চাও দিদি গো তোমার কি বিয়ে হয়েছে এখন আমি কি জবাব দেবো তুমি বলো কি বলবো এখন আমি হ্যাঁ দিদি আমি তোমাকে প্রশ্ন করেছি তোমার বিয়ে হয়েছে কিনা আর তুমি ওইদিকে তাকিয়ে কাঁদতে লাগলে বলো না তোমার বিয়ে হয়েছে হ্যাঁ দাদা আমার বিয়ে হয়েছে বললে তোমার বিয়ে হয়েছে চমৎকার আচ্ছা আমার দুলাভাইয়ের নাম কি রামের বামে মহিষী সীতা মহির মধ্যে হিমেশে বললে রামের বামে মহিষী সীতা মহির মধ্যে হিমেশে আরে ও দিদি এই যে আমারই নাম সে তোমার বিতা দেখতে কেমন ঠিক তোমার মতো চমৎকার আমারই নাম আমারই মিতা দেখতে ঠিক আমার মতো আচ্ছা দিদি আমার দুলাভাই থাকতে তোমার এত কষ্ট কেন তুমি দাঁড়াও আমি এই মুহূর্তে যাব শালা দুলাভাইয়ের কান ধরে নিয়ে আসব শুনো যাওয়ার আগে আমার একটু কথা শুনে যাও এসো তুমি আমাকে প্রশ্ন করেছো আমি উত্তর দিয়েছি আমি একটু কথা বলবো তুমি উত্তর না দিয়ে চলে যাবে বলো বলো তো আজ এই নিশিতি তুমি আমার কাছে কি চাও আজ এই নিশিতি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব শুধু তোমার জন্য তোমার জন্য কি বলো তুমি কি চাও সত্যি 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 আমি যা চাইবো তুমি তাই দিবে তো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি ঠিক করে নেব যা পেয়েছি আমি যখন দুলাভাইকে আনতে যাব আমার 10টি টাকা দরকার এই দিদি দিদি আমাকে 10টি টাকা দাও হাই খোদা এখন কি বাগানে ফুল ফুটে নেই যদি বাগানে ফুল ফুটে থাকতো প্রভুর এসে কিছু কি উড়ে সে তুমি এই দিদি আমি তোমার কাছে টাকা চাইলাম আর তুমি ওই দিকে তাকিয়ে কাঁদতে লাগলে ঠিক আছে আমি তোমার কাছে টাকাও চাইবো না আর দুলাভাইকে আনতে যাব না এই আমি চললাম
चलो 10 টাকা দিচ্ছি মাসিমার কাছে গিয়ে ছুটি করে ঘুমিয়ে পড়ো চলো।